চন্দননগর বরাই চণ্ডীতলা মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন হুগলি বিধানসভা তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। এখানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, মেয়র রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ। হুগলি লোকসভা কেন্দ্রের এখানে এসে বিরোধীদের উদ্দেশ্যে ইন্দ্রনীল সেন কি বললেন দেখুন। সেটা মেডিকেল সার্টিফিকেট হোক, সেটা বার্ধক্য ভাতার হোক, সেটা কন্যাশ্রী হোক, সেটা লক্ষ্মীর ভান্ডারের হোক, একটা সার্টিফিকেট যদি লোকসভার কোন ভোটার আমাকে দেখাতে পারে, আমি আপনাদের ভোটে জয়যুক্ত হওয়ার পরেও আমি বলছি ওই সার্টিফিকেট একটাও দেখাতে পারলে ইন্দ্রনীল সেন এই চন্দননগর বিধানসভায় আর আসবে না। যে সাংসদ মানুষের পরিষেবা দিতে পারে না তার যোগ্যতা নেই আপনাদের ভোট পাওয়ার। আমার বিধানসভায় আপনাদের বিধানসভায় বিধায়ক হিসাবে আমার এখানে চারটে অফিস রয়েছে, এই চারটে অফিসে 365 দিন প্রায় 90 ছেলে মেয়ে কাজ করে। প্রত্যেক কটা ওয়ার্ডের আশেপাশে আমাদের একটি করে বিধায়কের অফিস রয়েছে। এই এমপির বর্তমান এমপি সারা লোকসভায় একটি অফিস নেই। এদিন প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন রচনা ব্যানার্জি শোনাবো। আচ্ছা, যে বন্ধ করে দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায়, আমি তো কোনোদিন শুনিনি সেরকম কোনো কথা, কোথাও কোনো লিগাল নোটিস এরকম নেই। হ্যাঁ, সে তো নির্বাচন কমিশন বলে, আমার তো এরকম তো কোনো নোটিস কোথাও নেই যে দিদি নাম্বার ওয়ান বন্ধ হওয়া উচিত। সরকারি চ্যানেল বন্ধ, সরকারি চ্যানেল কোনো প্রোগ্রাম যদি আমার থাকে বন্ধ আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলুন তো, কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি এই বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করব আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করব। তো আমার সেই বিশ্বাস, ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো। বিরোধী পক্ষের কিসের ভিত্তিতে ভাবছেন সেটা তুমি জানো, আমি জানি। বিশ্বাস করুন, আমি আমার মনে হচ্ছে আমি সত্যি করে এই জায়গাটা তুমি তৈরি হয়েছিলাম। আমার মনে হচ্ছে মানুষের সাথে একটু কিছু করি, একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সবকিছু পাওয়ার পরে। তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের শেষ অধ্যায়টা যেন মানুষের জন্য কিছু করতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে। আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই, নাম করে নিয়েছি, খ্যাতি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ 15-20 বছর যদি আমি মানুষের জন্য কিছু কিছু করতে পারি আমি ভীষণ খুশি। চন্দননগর থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন, তারপর আমার বাবা করতেন, তারপর আমি এখন করছি। এই তেলটি বাত রোগের দারুণ কাজ করে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘুটনো ব্যথা, ঘাড় ব্যথা, এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন, আপনার খুবই কাজে লাগবে। এই তেলটি ইউজ করুন, খুবই কার্যকর, আপনাকে ডেলিভারি করা যাবে 6টা পিস 500 টাকায়, খুবই লাভকর হবে এই তেলটি।